আজকের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের কড়া নজর রয়েছে। আন্দোলন করেও সরকারকে গদি চড়াতে পারেনি কেন বিএনপি? বিএনপির দাবি সামনে আরও ঘটনা ঘটবে, আন্দোলন আরও চাঙ্গা হবে। এবার বিস্তারিত, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি রয়েছে। বাংলাদেশের নির্বাচনে বিরোধী দলের নেতাকর্মী গ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলার বলেছেন, সহিংসতা ছাড়া ভয়হীন পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে। এই নির্বাচনে আমাদের কড়া নজর রয়েছে বাংলাদেশের উপর। আমাদের আশা, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। দেশের জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবে না সরকার। বিএনপি নেতাদের একটাই দাবি, সামনে আরও ঘটনা ঘটবে, তার কারণে বিএনপির আন্দোলন আরও চাঙ্গা হয়ে উঠবে, তখন আর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, তাদের আন্দোলন যেন এই নির্বাচন গ্রহণযোগ্য না হয়, কোনো জায়গায় যেন স্বীকৃতি না পায়। আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির নেতারা আশার আলো দেখছেন। এই আন্দোলন আমাদের চলছে, আগামীতে আরও বেশি চলবে, খুব শীঘ্রই সরকারের পতন দেখব আমরা। আওয়ামী লীগ বিএনপিকে আন্দোলন করে গদিচাড়া করতে পেরেছিল, বিএনপি কেন আন্দোলন করে আওয়ামী লীগকে গদিচাড়া করতে পারেনি? এই প্রশ্নটা সব জনগণের একবার হলেও মাথায় আসে। তার কারণটা জানতে গিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, 50 লক্ষ নেতাকর্মীর উপরে রয়েছে মামলা। চেয়ারপার্সন থেকে শুরু করে একেবারে ওয়ার্ড লেভেলের নেতাকর্মীদের উপর রয়েছে মামলা। বলেছেন, হরতাল অবরোধ সমাবেশ করতে গিয়ে হাজারো পুলিশের বাধার মুখে পড়তে হয় আমাদেরকে। এই অবস্থায় বিএনপির দলটি ভালোভাবে টিকে রয়েছে, সেটাই তো আমাদের জন্য যথেষ্ট।